अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বললাম না মণ্ডপটা উঠোনেই হবে। না হিতেনদা, মণ্ডপ হলেই হবে। আরে কাদ্দু, বিয়েতে অনেক লোক আসবে, ধর্মপুরের সবাই আসবে, মণ্ডপ উঠোনেই হবে। বা হিতেন দাদা, আজ তো তুমি সব কাজ নিজেই করছো। হ্যাঁ রে বিভা, যখন আমি শান্তর দাদুর বাড়িতে ছিলাম তখন আমি সব কাজ নিজে করা শিখে নিয়েছিলাম, আর এখন এই বাড়িতে এত বড় অনুষ্ঠান তাই সব কাজ আমি নিজের হাতে করতে চাই। কিন্তু এটা কি? আরে আমি তো বলেছিলাম গোলাপ লাগাতে, আর এই গাঁদা ফুল নয়, এরাও না। দাও বিভা, এই ফুলগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তুমি কেন করবে? তোমারই তো বিয়ে, তাই না? আমি লাগাবো। চম্পাকুলি, এই কাজটা অন্তত আমি করে দাও। না মালকিন, আপনার কাজ করার কোনো দরকার নেই। বিয়ের কোণে কখনো কাজ করে নাকি? সবাই কাজ করছে, আমি এখানে কি করব? আরে সন্তু, এখানে এসো। বলুন জামাই বাবা, কি কাজ আছে? কেউ আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না। আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। তুমি এটা বলো, যেটা বানিয়েছি কেমন হয়েছে? আমি বানিয়েছি। সত্যি বলে দাও শান্ত, আমি কখন থেকে বলছি আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু ও শুধু প্লিজ প্লিজ কর দাও। শান্তর কথা আমি বিশ্বাস করি, ও মিথ্যা বলবে না। সত্যি বলবো? কিন্তু তোমাকে এই আলপনা আবার দিতে হবে। আমি বলেছিলাম। তোমার কি হাসা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? যাও আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসো, যখন দেখো তখন আমাকে দেখে হাসে। সেই জন্য আমি ওকে পাঠিয়ে দিলাম। এত সব আনন্দ, জানি না ধরে রাখতে পারবো কিনা। তোমাকে সামলাতে হবে শান্ত, কারণ এই আনন্দে তোমার অধিকার রয়েছে। তোমার মনও পরিষ্কার ছিল, তোমার ইচ্ছেগুলো, তাই ভগবান তোমার কথা শুনেছেন। একটা কথা বলবো, আমি আজ তোমার জন্য খুব খুশি। সবাই আমার জন্য কাজ করছে, আমি একটা কাজ করি, সবার জন্য ফলের রস নিয়ে আসি। ধর্মরাজকে বলতে পারবো না। মানে আপনি চান যে আমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলি? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। দেখুন, বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমি ওনার হবু বৌমা, যদি আমি গিয়ে কথাগুলো বলি তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। আমি বলবো এবার? সরি সরি। তুই শান্তুকে গিয়ে জিজ্ঞেস কর যে ধর্মরাজকে কোথায় নিয়ে যাবে। ও ওকে ওকে, এক মিনিট। হ্যাঁ, আরে শান্তু এদিকে এসো, তাড়াতাড়ি এসো। যখন স্বামী স্ত্রী বিয়ের পর প্রথম ঘুরতে যায় তখন সেটাকে হানিমুন বলে। আচ্ছা, আরে আমাদের কথা ছাড়ো, আমাদের আগে তোমার বিয়ে হচ্ছে। তুমি বলো, তুমি কোথায় যাচ্ছো ডিএম আঙ্কেলের সাথে, কিছু ভেবেছো? না, আমি তো মালিককে জিজ্ঞেস করিনি। আরে তুই জানিস না, কিন্তু ধর্মরাজ তো জানে। যা গিয়ে তুই জিজ্ঞেস কর। একটা একটা কাজ কর, এই জুসটা না ওকে গিয়ে দে। ওর মাথা যদি ঠান্ডা থাকে না, ও ঠিক ঠিক ভাববে। যা বল সন্তুরি, কি হয়েছে? মালিক, এই চা নিয়ে এসেছিস তো, রেখে দেবো। না মালিক, এটা তো ফলের রস। আমি এই ফলের রস খাই না, নিয়ে যাই এটাকে, চা নিয়ে আয়। মালিক তো চা চাইছেন, কিন্তু মাঝে বলেছিলেন মাথা ঠান্ডা করতে গেলে চা নয় ফলের রস খাওয়াতে হয়। মালিক, ওই ঠান্ডা জায়গা ঠান্ডা মাথা, মানে বলতে চাইছিলাম ঠান্ডা চা। কি ঠান্ডা ঠান্ডা করে যাচ্ছিস তখন থেকে, ঠিক করে কথা বল না। ওই মালিক, আপনি বিয়ের পর অ্যান্টপ যাবেন? হ্যাঁ।
বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাবো না, কিন্তু ব্যবসার যাবতীয় কাজকর্ম সেখানে রয়েছে, সেটা দেখতে তো সেখানে আমাকে যেতেই হবে। কেন, তোর কিছু দরকার হলে তুই আমাকে বলতে পারিস, বিনা কি আছে ওখানে আমি আনিয়ে নেব। না না মানে ওই ওই আমি বলছিলাম যে ওই কথাটা একটু ইনি যা, ওই মানে মা বলছিলেন যে আমরা বিয়ের পর হানিমুনের জন্য কোথায় যাচ্ছি। বস বস বস, তুই এখানে বস। শোন সন্তুরী, প্রথমে একটা কথা বলি, আমাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হবে না, আর তাছাড়াও আমাকে কখনো তুই যে কোনো রকম কথা বলতে কোনো রকম কখনো দ্বিধা করবি না। এবার আসল কথা বলি, হানিমুন ওটাকে বলে না, হানিমুন বলে ওটাকে, ওই যে বিয়ের পর ঘুরতে যায় যেটা, সেটা কথা বলছিস তো? হ্যাঁ, হানিমুন। তুই যেতে চাস কোথাও? হ্যাঁ। কোথায় যেতে চাস তুই বল আমায়। মালিক, আমি ভাবছিলাম যে যদি আমরা অ্যান্টোপে যাই তাহলে আপনার কাজও হয়ে যাবে আর আমাদের ঘোরাও হয়ে যাবে। আপনার যদি ভালো না লাগে তাহলে পাভাগড়ে যাই, আমি শুনেছি ওখানে কোরিয়াল মায়ের মন্দির আছে, দর্শনও হয়ে যাবে। ঠিক আছে, যেরকমটা তুই মনে করবি সেটাই হবে। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ যা এখন। আর একটা কথা শোন, বিয়েতে যদি কোনো বিশেষ অতিথিকে তোকে ডাকতে হয় তাহলে তাদের নামটা তুই লিখে রাখিস। তোর দাদুকে তো আমি আমার তরফ থেকে নিমন্ত্রণ করতে যাবই, আর তোর বোনদেরও কিন্তু তুই আমার হয়ে বলে দিস নিমন্ত্রণের কথাটা। আচ্ছা, দাঁড়া একটু, আরেকটা বিষয় রয়েছে। এই নে নূপুর, তোর জন্য পড়িস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হানিমুনে যাবে আবার, কি বললো ধর্মরাজ? বললেন না, মালিক আমাকে এই নূপুরটা দিলেন। আরে এটা ধর্মরাজ দিচ্ছে, তুই জানিস এই নূপুরটা কার? সুভদ্রার। ও বিয়েতে পড়েছিল, এটাই প্রমাণ করে ধর্মরাজের মনে সন্তুর জায়গা আছে। সন্তু, তোমাকে দেখে মনে হচ্ছে ডিএম আঙ্কেল হানিমুনের জন্য রাজি হয়ে গেছে, তাই না? তোকে বলেছে কোথায় যাবে? আমরা পাভাগড়ে যাচ্ছি। মালিকের তো এই প্রস্তাব ভালো লেগেছে, আমরা পাভাগড়ে যাব, আর ওখানে কোরিয়াল মায়ের মন্দিরও আছে। এই মেয়েটা কখন মালকিন হবে? কার্ড ডান, জামা কাপড় হয়ে গেছে। আচ্ছা, হারের লোকটা? তোমার সঙ্গে আমার কথা আছে। বল। বাবা, আমি তোমাকে সব সময় খারাপ ভাবতাম, সব ব্যাপারে আমি তোমাকে দোষী ভেবেছি, এমনকি ধর্মপুরের মালিক ধর্মপুরের মালিক বলে ডাকতাম তোমাকে, কখনো বাবার সম্মান দিইনি তোমাকে। কিন্তু আজকে বাবা, আজ তুমি শান্তকে এই বাড়িতে সেই স্থান দিয়েছ যারও যোগ্য বাবা, ওকে তুমি সম্মান ফিরিয়ে দিয়েছ। কিন্তু আমি সব সময় তোমায় ভুল বুঝেছি, সব সময় তোমায় অপমান করেছি আমি, এই ভুলের জন্য আমায় ক্ষমা করে দাও তুমি। এই আবার কিসব কথা বলছিস তুই? আরে তুই হলি আমার সন্তান। বাবা বল, আমরা আমাদের বাবাকে ফিরে পেলাম আর মাকেও। হে বিভা, এদিকে এই হাতে এটা কি রে? এটা সরি কার্ড বাবা, যখন তুমি আমার উপর রেগেছিলে তখন তোমার জন্য এই কার্ড বানিয়েছিলাম, আমি তোমাকে দিইনি।
তুই তো ভালো মতন জানিস যে আমি ইংরেজি একদম পড়তে পারি না বলতে পারি না। এখানে ইংরেজিতে লেখা আছে, তো আমাকে একটু বুঝিয়ে বল যে এখানে তুই কি লিখেছিস। বাবা এটা সরি লেখা আছে, আর যেটা আমি লিখিনি সেটা হলো যে আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। হ্যাঁ আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি।